নমস্কার কলকাতা টিভিতে আপনাদের স্বাগত 15:15:05 নি আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে আর শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সের দিকে কেন চোখ বন্ধ রাখে সেবি কর্পোরেট গভর্নেন্স ও ইনসাইডার ট্রেডিং এ নজর রাখে সেবি নজরদারি কমিটির সদস্য সেবির সিরিল সুরেশ শ্রফ সিরিলের মেয়ে আদানির পুত্রবধূ সে কারণেই কি সেবির চোখ বন্ধ পার্থর্পিতার বাড়ি থেকে উদ্ধার টাকা কুন্তলের দেওয়া আদালতে বিস্ফোরক ইডি 130 জনের কাছ থেকে মাথা পিছু 4 লাখ টাকা নিতে কুন্তলের সহযোগীরা রাজভবনে গেটের সামনে বিক্ষোভ যুব কংগ্রেসের আদানি আম্বানিকে সন্তুষ্ট করতে বিক্ষোভ বাজেটের বিরোধিতা বিক্ষোভে ধুন্ধুমার আটক 20 কংগ্রেস সমর্থক গরু পাচারকাণ্ডে ফের 14 দিনের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল নির্দেশ আসানসোলের বিশেষ সিবিআই আদালতের অনুব্রত জামিনের আবেদন করেননি আইনজীবী এবার চোখ রাখবো প্রথম 15টি খবরের দিকে পঞ্চায়েত ভোটের আগে শনিবার কেশপুরের সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেজে উঠেছে কেশপুর বাম আমল থেকে বর্তমান পর্যন্ত মেদিনীপুরের কেশপুর বঙ্গ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম শনিবার কেশপুরের মাটি থেকে পঞ্চায়েতের বার্তা দিতে চলেছেন অভিষেক পুলিশকর্মীর বিয়ে আর তাতেই সেজে উঠল মথুরাপুর থানা বিয়ের বাসর বসল থানাতেই পাত্রপাত্রী দুই সিভিক পুলিশকর্মী স্থানীয় সূত্রে খবর দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর থানার সিভিক পুলিশ অরূপ প্রামাণিক ও সিভিক পুলিশ রানু জানার বিয়ে হলো থানাতেই অসুস্থ হয়ে কিছুদিন আগে মারা যান অরূপের স্ত্রী আর মৃত স্বামীর চাকরি পেয়েছিলেন রানু সাত সকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক আহত আরও দুই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা স্থানীয় সূত্রে খবর শিমুলিয়া অঞ্চলে কয়েকজন মিস্ত্রি জমিতে গভীর নলকূপ বসানোর কাজ করছিলেন কিছুক্ষণ কাজ করার পর লম্বা লোহার পাইপ মাটির নিচে ঢোকানোর সময় সেটির মাথায় বিদ্যুতিন তারের সংস্পর্শে আসে 11,000 ওয়াটের বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসে ওই দুই যুবক এবং মৃত্যু হয় তার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে পাঠানো রাজ্য শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিশের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট শনিবার হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য আগামী 3 সপ্তাহের জন্য ওই নোটিশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন বন্ধ রইল বাগুইহাটি থেকে উল্টোডাঙ্গা অটো রুট সমস্যায় অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার দুপুরে এয়ারপোর্ট উল্টোডাঙ্গা রুটের মধ্যে গণ্ডগোল বাঁধে ভিআইপি রোডের ওপর অটো ইউনিয়নের মধ্যে হাতাহাতির জেরে বন্ধ হয়ে যায় অটো রুট সমস্যার সমাধান না হওয়ায় বাগুইহাটি উল্টোডাঙ্গা রুট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় অটো চালকেরা জামিন নাকচ নওশাদের আইএসএফ নেতাকে 6 দিন পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে পঞ্চায়েত ভোটের আগে আটকানোর চেষ্টা শুক্রবার এমনটাই মন্তব্য করলেন নওশাদ সিদ্দিকী ধর্মতলায় আইএসএফ সমর্থকদের তাণ্ডবের ভিডিও দেখে জামিন নাকচ নওশাদ সিদ্দিকী এমনটাই জানালো আদালত কলকাতা টিভির হাতে সেই তাণ্ডবের এক্সক্লুসিভ ভিডিও শিক্ষকদের বকেয়া পেতে কেন এত দেরি শিক্ষকদের ক্ষেত্রে সরকারের আরও সচেতন হওয়া উচিত মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার শিক্ষকরা শিক্ষাদান করেন তাদের অবসরের পর পাওনা আর্থিক সুবিধা পেতে বিলম্ব খুবই দুঃখজনক এ বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার শুক্রবার বিচারপতি মান্থার এজলাসে চলছিল আদালত অবমাননার মামলা মূলত হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আবেদনকারী বহু শিক্ষক তাদের বকেয়া আর্থিক সুবিধা ঠিকমতো পাচ্ছেন না এদিন বিচারপতির নির্দেশে বহু শিক্ষক তাদের বকেয়া অর্থ দ্রুত ফেরত পাওয়ার আশা পেলেন জলপাইগুড়িতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার সকালে তিনি শিলিগুড়ি থেকে রওনা হয়ে জলপাইগুড়ি আসেন এদিন প্রথমে তিনি যান মিশনারিজ অফ চ্যারিটিতে ঘুরে দেখেন গোটা এলাকা তৃতীয় দিনের শেষে যা প্রত্যাশিত ছিল তাই হলো ঝাড়খণ্ডকে 9 উইকেটে হারিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা তৃতীয় দিনের শেষে ঝাড়খণ্ডের স্কোর ছিল 162 রানে 7 উইকেট চতুর্থ দিনের শেষে 221 রানে শেষ হয় ঝাড়খণ্ডের ইনিংস বাংলার কাছে জয়ের লক্ষ্যমাত্রা ছিল 67 এক উইকেটে হারিয়ে খুব সেই রান তুলে ফেলল বাংলা অভিমন্যু ঈশ্বরন 28 এবং সুদীপ কুমার ঘরামি 26 রানে অপরাজিত থেকে যান বালুরঘাটের বিডিওকে চেয়ার ছুড়ে মারার ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা জেল থেকে জামিনে ছাড়া পেলেন তিনি ছাড়া পেতেই উল্লাসে মাতল বিজেপি কর্মী সমর্থকেরা গত বছর ডিসেম্বর মাসে বালুরঘাট ডাঙ্গা অঞ্চল থেকে প্রধানের অপসারণের দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিজেপি সেই সময় বিডিও অফিসে ঢুকে বিডিওকে চেয়ার তুলে প্রাণে মারার চেষ্টা করেন বিজেপির মণ্ডল সভাপতি সুভাষ মণ্ডল
প্রধানমন্ত্রীর মাঝে মাঝেই বিদেশ সফর এবং সেই খ্যাতে বিপুল পরিমাণের অর্থ ব্যয়ের অভিযোগ করেন নিন্দুকেরা। বিরোধীরাও এ নিয়ে সরব হতে দেখা গেছে। কেন্দ্রের তরফ থেকে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানিয়েছেন, 2019 সাল থেকে এ পর্যন্ত 21 বার তিনি বিদেশ সফরে গিয়েছেন। বাজেট পেশের পরেই দাম বাড়ল দুধের। প্রতি লিটার আমুল দুধের দাম 3 টাকা বৃদ্ধি পেল। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন জানিয়েছে, শুক্রবার থেকে বর্ধিত দাম কার্যকর হয়ে গেল। গত বছর আমুল দুধের দাম 3 বার বেড়েছিল। 2022 সালে 15ই অক্টোবর আমুল দুধের দাম 2 টাকা বাড়ানো হয়। এবছরের শুরুতেই এক ধাক্কায় দাম বাড়ল 3 টাকার, মধ্যবিত্তর কাছে যা বিরাট ধাক্কা। বিমা পলিসির শর্ত অনুসারে কোনো ব্যক্তি মদ খেয়ে দুর্ঘটনা ঘটালে আক্রান্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে বিমা সংস্থা বাধ্য নয়। 2013 সালে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে কেরল হাইকোর্ট জানালো, এক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে বিমা সংস্থা। শেষ পেলে ফের সোজা ব্যাটে খেললো শীত। উত্তরবঙ্গ জেলাগুলিতে তাপমাত্রা ফের নিম্নমুখী কমছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদও সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রাও, এমনটাই জানালো হাওয়া অফিস। ধনীদের তালিকায় 16 নম্বরে নামলো আদানি গ্রুপ। ফোর্বস রিচ লিস্টের তালিকায় জানান দিচ্ছে এমনটাই তথ্য। ভারতের ধনীতম ব্যক্তির তালিকায় আদানিকে টপকে গেল রিলায়েন্স কর্তা। বিশ্বের ধনীতম ব্যক্তির জায়গা হারালেন এলন মাস্ক। সবাই একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী 15টি খবরের দিকে। পরীক্ষা দিতে এসে অজ্ঞান হয়ে পড়ল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। পরীক্ষার কঠিন প্রশ্ন এসেছে বলে জ্ঞান হারায়নি সে, অন্য কারণ। যে ক্লাসরুমে সে পরীক্ষা দিতে বসেছিল সেখানে সে একাই ছেলে, বাকি সবাই মেয়ে। 50 জন মেয়ে পরীক্ষার্থীর সঙ্গে পরীক্ষা দিতে বসে নার্ভাস হয়ে বেহুশ হয়ে পড়ে সে। ডুবছে আদানি নামের বিরাট জাহাজ, ঢেউ আছড়ে পড়ছে এসবিআই এলআইসির ওপর। এরই মধ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এসবিআই এর কাছ থেকে 21,000 কোটি টাকার ঋণ নিয়েছে আদানি গোষ্ঠী। যদিও এসবিআই এর তরফে জানানো হয়েছে ঋণ নিয়ে চিন্তার কিছু নেই। এবার ইডেন নিশানায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আবগারি দুর্নীতি অভিযুক্তের সঙ্গে যোগসাযোগ ও মদতের অভিযোগ তুলল ইডি। বৃহস্পতিবার মনীষ সিসোদিয়া ও সিসোদিয়া ঘনিষ্ঠ বিজয় নারায়ণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ নতুন করে আদালত চার্জশিট জমা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পেরুতে নির্বাচনের বিষয়ে সব দলের প্রতিনিধিরা সহমত না হওয়ায় ফের পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ। গত এক সপ্তাহ ধরে দক্ষিণ আমেরিকার এই দেশে রক্তক্ষয়ী প্রতিবাদ জারি রয়েছে। মেরু ভাল্লুক ও গরিলাদের নিয়ে সচেতনতার বার্তা। শিল্প প্রদর্শনের আয়োজন করা হলো প্যারিসে। সেখানকার আইকনিক বুলেট ডার্ফ হাউসম্যান গরিলা ও ভাল্লুকের বিশাল বিশাল মূর্তি প্রদর্শিত হলো। 2টি গরিলা ও 8টি ভাল্লুকের মূর্তি প্রদর্শিত হয়েছে। প্রকৃতির ভোল বদলে দুর্বল প্রজাতির প্রাণীতে পরিণত হয়েছে মেরু ভল্লুক ও পর্বতের গরিলা। বিপন্ন প্রজাতির প্রাণীতে তারা যাতে পরিণত না হয় তাই এই উদ্যোগ। বাংলাদেশের রাজশাহী জেলা থেকে উদ্ধার প্রাচীন বিষ্ণুমূর্তি, যার ওজন প্রায় 32 কেজি। প্রাচীন বিষ্ণুমূর্তিটি পরীক্ষা নিরীক্ষার জন্য তুলে দেওয়া হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের হাতে। কত পুরনো এই মূর্তি, কোন ধাতু দিয়েই বা তৈরি, তা পরীক্ষা করে দেখা হবে। শুক্রবার ভোরে পাকিস্তানের দিক থেকে আসা ড্রোন গুলি করে নামালো বিএসএফ। সেখানকার ড্রোনের সঙ্গে একটি প্যাকেটে মিলেছে মাদক দ্রব্য। আরও সন্দেহজনক কিছু আছে কিনা তা খতিয়ে দেখছে বিএসএফ। বিএসএফ এর সূত্রে খবর, পাকিস্তানের দিক থেকে আসা একটি ড্রোনকে গুলি করে নামানো হয়। অমৃতসর সেক্টরের কাক্কা সেক্টরের ঘটনাটি ঘটেছে। পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছিল বলে খবর ছিল বিএসএফ এর কাছে। প্রায়শই পাকিস্তানি ড্রোন ধরা পড়ে সীমান্তে, তবে পাকিস্তানের তরফে কোনো বিবৃতি এদিন দেওয়া হয়নি। আমেরিকার এয়ার স্পেসে দেখা গেল চীনের নজরদারি বেলুন। বৃহস্পতিবার পেন্টাগনের তরফে এমনই দাবি করা হয়েছে। ওই বেলুনের ভেতর বিস্ফোরক থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে পেন্টাগন। তবে বেলুনটিতে আমেরিকার কোনো পরমাণু কেন্দ্রের উপর দিয়ে কত উচ্চতায় উঠতে দেখা গেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি পেন্টাগনের তরফে। আদানির সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর পদ ছাড়লেন ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাই জো জনসন। কি কারণে এই পদত্যাগ সে বিষয়ে খোলসা করা হয়নি সংস্থার পক্ষ থেকে। কলেজিয়াম বিতর্কে ঘৃতাহুতি, গত 3 বছরে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের 18টি প্রস্তাব ফেরত পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু এই তথ্য তুলে ধরেন রাজ্যসভায়। শীর্ষ আদালতে কলেজিয়ামের তরফে বিচারপতি নিয়োগের সুপারিশ পাঠানো হয়েছিল।
পরীক্ষা দিতে এসে অজ্ঞান হয়ে পড়ল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। পরীক্ষার কঠিন প্রশ্ন এসেছে বলে জ্ঞান হারায়নি সে, অন্য কারণ। যে ক্লাসরুমে সে পরীক্ষা দিতে বসেছিল সেখানে সে একাই ছেলে, বাকি সবাই মেয়ে। 50 জন মেয়ে পরীক্ষার্থীর সঙ্গে পরীক্ষা দিতে বসে নার্ভাস হয়ে বেহুশ হয়ে পড়ে সে। সময় আরো একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এবার চোখ রাখবো শেষ পাঁচটি খবরের দিকে। ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যাবে মালায়ালাম সুপারস্টার মোহনলাল এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। গত সপ্তাহে প্রযোজক বিষ্ণুবর্ধন ইন্দুরি ঘোষণা করেছিলেন একটি মিনি ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন তিনি, যার নাম হতে চলেছে ওয়ান নেশন। দেশের ছজন প্রথম সারির পরিচালক সিরিজের একটি করে পর্ব নির্মাণ করার দায়িত্বে থাকবেন। আর সেই ছয় পরিচালক হলেন প্রিয়দর্শন, সঞ্জয় পূরণ সিং চৌহান, জন ম্যাথিউ মাথন, মঞ্জু বোরা, ডক্টর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী এবং বিবেক অগ্নিহোত্রী। সত্যই জানা গিয়েছে আলাদা আলাদা কাহিনী নিয়ে এক একটি পর্ব তৈরি করবেন এই ছয় পরিচালক। সিরিজে প্রিয়দর্শনের পর্বে অভিনয় করতে চলেছেন মোহনলাল। এর আগে প্রায় 25টি ছবিতে একসঙ্গে মালয়ালম তারকার সঙ্গে কাজ করেছেন হেরা ফেরে খ্যাত পরিচালক। তার গল্পের মুখ্য চরিত্রে মোহনলালই একদম পারফেক্ট, তাই তাঁকেই বেছে নিয়েছেন প্রিয়দর্শন। অন্যদিকে শোনা যাচ্ছে দ্য কাশ্মীর ফাইলস ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীও সিরিজের একটি পর্ব নির্মাণ করবেন, যে পর্বে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। দীর্ঘদিন ধরেই অভিনেত্রী এবং পরিচালকের মধ্যে আলাপ আলোচনা চলেছে বলেই জানা যাচ্ছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই মিনি সিরিজ ওয়ান নেশনের শুটিং শুরু হয়ে যাবে। আগামী বছরই জনপ্রিয় ওটিটিতে হিন্দি এবং বেশ কিছু দক্ষিণী ভাষায় সিরিজটি দেখা যাবে। সব জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি সিটাডেলের শুটিংয়ে যোগ দিয়েছেন অভিনেত্রী সামান্থা রুথপ্রভু। কিছুদিন আগেই মার্কিং স্পাই থ্রিলার সিরিজে সিটাডেলের ইন্ডিয়ান ভার্সনের ঘোষণা করেন রুশো ব্রাদার। রাজ ওডিকের পরিচালনায় জমজমাট সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ান ও সামান্থা রুথপ্রভুকে। তবে জোর গুঞ্জন শোনা গিয়েছে দুরারোগ্য রোগে আক্রান্ত রাজি সিরিজের এই অভিনেত্রী, তাই সিটাডেল তিনি ছাড়তে বাধ্য হয়েছেন। তবে সব জল্পনা ভেঙে দিয়ে কয়েকদিন আগেই দক্ষিণী অভিনেত্রী জানান সিটাডেলের শুটিংয়ে শুরু করেছেন তিনি। শুক্রবার ইনস্টা হ্যান্ডেলে বিহাইন্ড দ্য শুটিংয়ের ছবিও শেয়ার করলেন সামান্থা, যে ছবিতে দেখা গিয়েছে সিটাডেলের স্ক্রিপ্ট পড়ছেন তিনিও বরুণ। পাশে রয়েছে দুই পরিচালক রাজ ও ডিকে। আগামী বেশ কয়েক মাস সিটাডেলের শুটিংয়ে ব্যস্ত থাকবেন বরুণ এবং সামান্থারা। আগামী বছর ওটিটিতে আসবে এই স্পাই থ্রিলার সিরিজ। আইফোনেই বাজিমাত করতে চলেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। বড় পর্দায় একের পর এক আলোড়ন সৃষ্টিকারী ছবি তৈরির পর এবার একটা দুর্দান্ত শর্ট ফিল্ম তৈরি করছেন হায়দার ছবির পরিচালক। ছবির নাম ফুরসত। ছবিতে মুখ্য চরিত্র দেখা যাবে ঈশান খাট্টার এবং ওয়ামিকা গাব্বিকে। তবে ট্র্যাডিশনাল কোনো মুভি ক্যামেরা নয়, লেটেস্ট মডেলের আইফোনেই ফুরসতের শুটিং করছেন পরিচালক। কিন্তু অত্যাধুনিক মুভি ক্যামেরা ছেড়ে শুটিংয়ের জন্য আইফোনকেই কেন বেছে নিয়েছেন বিশাল ভরদ্বাজ? পরিচালক জানিয়েছেন, মুভি ক্যামেরা ব্যবহার করার যেমন সুবিধে রয়েছে তেমনই রয়েছে হাজারটা অসুবিধে। ক্যামেরার জন্যই অনেক লোক লাগে, রয়েছে প্রচুর তামঝাম, মুভি ক্যামেরা নিয়ে সেভাবে নড়াচড়া করা যাও মুশকিল। আর ফুরসত যে ধরনের ছবি তার শুটিং করতে আইফোনের লেটেস্ট মডেলের ক্যামেরায় একদম পারফেক্ট। কাজটা দারুণ এনজয়ও করছেন বিশাল ভরদ্বাজ। বর্ষিয়ান পরিচালকের ছবিতে কাজ করতে পেরে দারুণ খুশি ছবির দুই অভিনেতা ঈশান খাট্টার এবং ওয়ামিকা গাব্বি। গোটা বিশ্বের সিনে প্রেমীরা পাঠান জ্বরে কাবু। মুক্তির পর এক সপ্তাহ কেটে গেল, বক্স অফিসে এখনো জারি রয়েছে পাঠান ঝড়। নয় দিনে গোটা বিশ্ব জুড়ে 696 কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ দীপিকার নতুন স্পাই থ্রিলার ফিল্ম। ভারতের ছবির রোজগারের অঙ্কটা 436 কোটির মতো এবং বিশ্বের নানা দেশে ইতিমধ্যেই 260 কোটি টাকার ব্যবসা করেছে পাঠান। শুধুমাত্র বৃহস্পতিবারই ভারতের ছবির রোজগার প্রায় 16 কোটির মতো। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বক্স অফিসে জারি থাকবে পাঠানের প্রভাব, এমনটা মেনে নিচ্ছেন বলিপাড়া সিনে বিশেষজ্ঞরা। তারা সাফ জানাচ্ছেন, যতদিন বড় পর্দায় পাঠান দাপট দেখাবে ততদিন অন্য কোনো ছবি সেইভাবে ব্যবসা করতে পারবে না। পাঠান ঝড়ের কারণে ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে কার্তিক আরিয়ানের ছবি শেহজাদার মুক্তি। পাশাপাশি বাংলা সহ বেশ কিছু আঞ্চলিক ছবির মুক্তিও এই মাসে পিছোতে পারে বলে খবর। শেষ পর্যন্ত পাঠানের বক্স অফিস কালেকশনের অঙ্কটা কতই গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার।
বিগত কয়েক বছরে দক্ষিণের ছবি চাঞ্চল্যকর সাফল্যের পর দক্ষিণের একাধিক তারকা ও পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন জাহ্নবী কাপুর। পাশাপাশি দক্ষিণী ভাষার ছবিতে অভিনয়েরও ইচ্ছা প্রকাশ করেছিলেন শ্রীদেবী তনয়া। সদ্যই জল্পনা শোনা গিয়েছে একটি তামিল ছবি পাইয়া টু তে সুপারস্টার কার্থের সঙ্গে জুটি বেঁধেছেন জানু। টুইট করে সেই জল্পনা ওড়ালেন বনি কাপুর। বলিউডের অন্যতম প্রযোজক তথা জাহ্নবীর বাবা জানিয়েছেন এই খবর সম্পূর্ণ গুজব। জাহ্নবী এই মুহূর্তে কোন তামিল ছবিতে অভিনয় করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ নন। সম্প্রতি একটি মালয়ালম ছবির হিন্দি রিমেক মিলিতে নজর কেড়েছেন জাহ্নবী কাপুরের অভিনয়। চলতি বছরে মুক্তি পাবে নায়িকার একাধিক ছবি, যার মধ্যে অন্যতম হতে চলেছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি ও বাওয়াল।